সে আর আমি। তার যেরকম তছনছিয়া স্বভাব, ঝড়ের পিঠে সওয়ার হয়ে আসে, আমিও তেমন অজ পাড়াগাঁর নবাব, সন্ধেবেলা মুক্ত ছড়াই ঘাসে। তার যেরকম বিরুদ্ধতার মেজাজ, হঠাৎ করে উল্টো দিকে ছোটে, আমিও তেমন আগুন জলে ভেজা, সময় বুঝে ঠোঁট বসাবো ঠোঁটে। তার যেরকম উল্টো পাল্টা খুশি, হালকা রঙের বাতাসে চুল বাঁধে, আমিও তেমন সিঁদুরে মেঘ পুষি, কেমন একটা গন্ধ ছড়ায় ছাদে। তার যেরকম মন খারাপের বাতিক, সন্ধে হলে ভাল লাগে না কিছু, আমিও তেমন জলের ধারে হাঁটি, বুঝতে পারি আকাশ কত নিচু। তার যেরকম জাপটে ধরে সোহাগ, আমায় ছাড়া চলে না একদিনও, আমিও তেমন দু চার লাইন দোহা, লেখার ওপর ছড়িয়ে থাকা তৃণ। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর কবিতাটা। এবং এটার মধ্যে সেই ছোটবেলার আবেগের একটু একটু যেন ঝলক আছে। ওটুকু ধরে রাখতে পারলেই অনেক, ওটাই তো মূলধন। শ্রীজাতের কবিতা তো ভালো লাগে, শ্রীজাতের উৎসর্গ গুলো আমার খুব ভালো লাগে। কোন একটা বইতে শ্রীজাত, সেটা কি বর্ষামঙ্গল কি বান্ধবীদের, খুব সুন্দর করে এটা তুমি লিখেছিলে, কি বলো? ও না না, সেইটা বোধ হয় একটা কবিতার লাইন তুলে সেটাকে উৎসর্গ পত্রে লিখেছিলাম, উড়ন্ত সব জোকর বইটাতে। ছিটকে এসে জামায় লাগুক একের পর এক বান্ধবীদের সিঁদুর। ও ইচ্ছা সত্যি খুব সুন্দর।